মর্নিংগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখানে আছি হলো বালাসোরে, বালাসোরে এই হোটেলে আমরা এখন ব্রেকফাস্ট করছি। তো এখানে আমরা কি করছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো না, সেটা দেখতে হলে অবশ্যই তো আমাদের সাথে থাকতে হবে। গল্পটা অবশ্যই তোমাদের বলবো, ততক্ষণ তোমরা বাড়ি থেকে আসার পথটা দেখো, বাকি গল্প বাইকে উঠো। আজকের যে রাইডটা অনেকটাই লং, তো বেরোনোর ইচ্ছে ছিল তো 3টে, এখন অলরেডি 4টে বেজে গেছে, তো 45 মিনিট অলরেডি লেট। নতুন ব্রিজ দেখতে সুন্দর, অবশ্যই আলো আলো হয়ে আছে পুরো। ডান দিকের রাস্তাটা চলে গেছে ডানকুনি হয়ে আসানসোল দিল্লি রোড, আর আমরা বাঁ দিকে যাচ্ছি বোম্বে রোডের দিকে। তো এখন তো মোটামুটি ঠান্ডা ভালোই আছে আর অন্ধকার, তো অন্ধকারের মধ্যে আর কতক্ষণ আর তোমাদেরকে একই সিন দেখাবো, চলো একটু আগে গিয়ে দেখা হচ্ছে। আবার চলে এসেছি আমাদের প্রথম টোল, ধোলাবার টোল। তো এখন বাজে 4:30 মতো বাজে, তো আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেকটা দূর যাওয়ার আছে। এখন সকাল 5টা মতো বাজে, আমরা এই কোলাঘাট টপকাচ্ছি। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা পুরো উল্টে গেছে। এই আমায় ডাকছে পুলিশ, আমাদের দ্বিতীয় টোল ডোবরা। এই ডোবরা টোল টপ করছি এখন এই 5:40 মতো বাজে। আমরা এখন একটু দাঁড়িয়েছি, একটা ছোট চা ব্রেক হলো এই দাতন আর বেলদার মাঝখানে দাঁড়িয়ে। এখান থেকে বালাসোর আর 76 কিলোমিটার মতো বাকি, তো চলো তাড়াতাড়ি, খুব ঠান্ডা আর এখানে দাঁড়াচ্ছি না বেশি, বালাসোরে গিয়ে একটা টিফিন খেতে খেতে দেখা হবে। এই হলো আমাদের থার্ড টোল আজকের, এটা সম্ভবত রামপুরা না রামাপুরা টোল এরকম। এখন প্রায় সকাল 7টা বাজতে যায়, আর বাঁ দিকে সুন্দর সানরাইজ হয়েছে। আমরা এখন সোলপাটটা টপকে এলাম, এই আমরা ওয়েস্টবেঙ্গল ছেড়ে উড়িষ্যা ঢুকছি। এখন আমরা আমাদের ফোর্থ টোল টপ করছি, এটা উড়িষ্যার মধ্যেই কি লক্ষ্মণপুর বলে একটু মোটা জায়গা হবে। আমাদের ব্রেকফাস্ট রুটি তড়কা আর অমলেট। এখন আমরা বালাসোর থেকে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি, এখন 10:30 মতো বাজে। আজকে আমরা যাচ্ছি হলো মঙ্গলাজড়ি, এখান থেকে প্রায় 250 কিলোমিটার ওপর রাস্তা আছে, তো প্রচুর দেরি হয়ে গেছে, সন্ধ্যের আগে তো মনে হয় পৌঁছতে পারবো না। তো ইচ্ছে ছিল তো ওখানে গিয়ে একটা ব্লগ বানাবো, তো যত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি ততই ভালো, জানি না কখন পৌঁছবো। তো ততক্ষণ তোমরা ভালো করে রাস্তার বিউটি দেখো। চলে এসেছি এখন আমরা ভদ্রকে, এখন বাজে 12টা। এখনো 200 কিলোমিটার বাকি এখান থেকে,
রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে হাইওয়ে বলতে ন্যাশনাল হাইওয়ে বলতে কিছুই নেই, সবই আপডাউন হচ্ছে, একই দিক দিয়ে বোধহয়, এই যেরকম গাড়িও উল্টোপাল্টা দিক দিয়ে আসছে। এখানে আপ টু বালাসোর পর্যন্ত রাস্তা খুবই ভালো ছিল, তারপর থেকে রাস্তা ডেটোরিয়েট করে আর রাস্তার অবস্থা এরকমই চলছে। আবার মাঝে মাঝে এরকম ডবল লেন হচ্ছে, মাঝে মাঝে আবার ম্যাক্সিমামটাই সিঙ্গেল লেন চলছে। আর এই হাইওয়েতে বাম্পার এই ফার্স্ট টাইম আমি দেখছি। আর এই বাঁদিকে হলো ভদ্রক সিটি, কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়ের অবস্থা এখন দেখুন এই, দুদিকে কাজ হচ্ছে, কোনো স্পিডের কোনো ব্যাপারই নেই, খুবই আস্তে চালাতে হচ্ছে। পুরো এই এরিয়া জুড়েই কাজ চলছে। এবং এইটা প্রায় স্টার্ট হয়েছে বালাসোর থেকে, জানি না এখন এই জিনিস কতদূর চলবে, এরকম পুরো কাজ চলছে। এখনো কটক প্রায় 50 কিলোমিটার বাকি, এখন বাজে 12:30, প্রায় 150 কিলোমিটার রাস্তা এখনো বাকি। রাস্তা আস্তে আস্তে একটু ভালো হয়ে গেছে দিকটা, আবার বোতলান নান নেই, এখন আপ ডাউন দুটো আলাদা আলাদা হয়ে গেছে, তো মোটামুটি চালিয়ে মজাও পাওয়া যাচ্ছে। এবার এখন প্রায় 1:30 বাজে, আমরা চলে এসেছি কটকে, এই তলায় মহানদী আর দূরে রেল ব্রিজ, ট্রেনও যাচ্ছে একটা, একটা দুটো তিনটে ব্রিজ, এই দুটো আপ ওটা ডাউন। এখন বাজে 1:45, অ্যাকচুয়ালি এখন আমরা ভুবনেশ্বর টপকাচ্ছি, এখান থেকে আর 65 কিলোমিটার মতো রাস্তা আছে। তো চলো এই জ্যামটাকে কাটিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। চারিদিকের একবার অবস্থাগুলো এবার সবাই দেখো, পাহাড়ের মাঝখান দিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি, সবই ছোট ছোট টিলা, আমরা এতক্ষণ ভুবনেশ্বর থেকে বেরামপুরের রাস্তা দিয়ে এসেছিলাম, তো এইখানে দেখো লেখা রয়েছে টাঙ্গি বাঁদিকে, চন্দ্রপুর বাঁদিকে, যারা গাড়ি নিয়ে আসবে তারা এই দিক দিয়ে তাদেরকে ঢুকতে হবে। এই রাস্তাটাকে আমরা ছেড়ে দিলাম, ওই রাস্তাটা চেন্নাই চলে গেছে আর এই রাস্তাটা আমাদেরকে মঙ্গলাজড়ি নিয়ে যাবে। এখান থেকে 10 কিলোমিটার মতো রাস্তা, আর যারা ট্রেনে আসতে চাও তারা তাদের জন্য বেস্ট উপায় হলো খুর্দা রোডে নামো, খুর্দা রোড থেকে গাড়ি বুক করে এখানে চলে আসো। নিয়ারেস্ট রেল স্টেশন কালুপাড়া ঘাট আছে ঠিকই, কিন্তু ওখানে সব ট্রেন দাঁড়ায় না, সব ট্রেন বলতে খুবই কম ট্রেন দাঁড়ায়, তো ওই জন্য খুর্দা রোড থেকেই বেটার হবে, আর গাড়ি নিয়ে এলে তো এই রুটটায়। আমরা প্রায় পৌঁছে গেছি মঙ্গলাজড়িতে, আর 4-5 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, কিন্তু দুদিকে ধানটা উঠে গেছে, হলুদ হয়ে গেছে এই যা, বাট দূরের সিনারিটা সবাই দেখো কিরম সুন্দর, পাহাড় রেখাগুলো কেমন পরিষ্কার দেখা যাচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি লেভেল ক্রসিংয়ে, আমাদেরকে ওপারে যেতে হবে, ওপারে আমাদের হোটেল, আমরা চলে এসেছি মঙ্গলাজড়িতে। এটা হলো হাওড়া চেন্নাই লাইন, এদিকে চেন্নাই এদিকে হাওড়া। আমাদের রুম বুক হয়ে গেছে, রুমটা ঠিক এরকম দেখতে,
এক রাত্রির জন্যই নিয়েছি আমরা, কালকে বোটে উঠব। বাথরুমটাও দেখে নাও, নর্মাল। আর বাইরে থেকে ভিউটা এরকম, একটা বারান্দাও আছে, বারান্দা বলতে পারো, ব্যালকনি বলতে পারো। এরকম দেখতে। হোটেলে মালপত্র রেখে একটু বাইক নিয়ে বেরিয়েছি। আজকে বোটিং করছি না, কাল সকালে বোটিং করব। আজকে মোটামুটি সাইড বরাবর যতটা ঘোরা যায় ততটাই ঘুরবো বাইক নিয়ে। এর আগেও আমি একবার এসেছি, তাই জানি বাইক নিয়ে যাওয়া যায়। হেঁটে এখন জানি না আজকে যাওয়া যায় কি না, আগে তো যাওয়া যেত। এদিকে নৌকা সারি রাখা। এই টোটালটাই হলো চিলকা লেকেরই ওয়েটল্যান্ড যাকে বলে। এখানেই পাখিরা আছে, দূরে সারি সারি পাখি দাঁড়িয়েও আছে। তো কালকে এগুলো সব দেখাতে পারবো, আজকে চলো শুধু নেচারটাকে এনজয় করা যাক। এইখান থেকেই বোট রাইড স্টার্ট হয়। এই যে সব বোটে করে নিয়ে যাচ্ছে, এইটা যেখানে আমরা আছি ওখান থেকে 1.5 কিলোমিটার হবে। পাখির আধিক্যটা এদিকেই বেশি, রাস্তাতেও আছে কিছু কিছু। কালকে আমরা ওরকম নৌকা করে ঘুরবো এই ওয়েটল্যান্ডের ভেতরে ভেতরে পাখির কাছে যাওয়ার জন্য। কিন্তু আজকে হচ্ছে হলো মোটর ব্লগ, পাখি দেখতে দেখতে মোটর ব্লগিং হচ্ছে পাতি। এই রাস্তা যেরকম যেরকম গেছে দুদিকেই পাখি আছে, মাঝখান দিয়ে আমি যাব। এইদিকে একটা বোটিং হচ্ছে, সামনে একটা বোটিং হচ্ছে, এইদিকে চারিদিকে বোটিং হচ্ছে। মোটামুটি এখন আমরা এখন অফ রোডিং করছি, পাখি দেখার নামে পুরোপুরি অফ রোড। যদিও আমার বাইক এইসব এইটার জন্য নয়, তাও চালে চলছে ঠিকই। একটা ভালো জায়গা থেকে দাঁড়িয়ে পড়বো, আর আমি রিস্ক নেব না। আমরা এখন দাঁড়িয়ে আছি পুরো মোংলাজুড়ির মাঝখানে। তো আজকে তো আমাদের বোট রাইড নেই, বিকেল হয়ে গেছে আসতে, তাই আমরা আজ করবোও না, তাই আজকে বাইক নিয়ে বেরিয়েছি। এই জায়গাগুলো আনএক্সপ্লোর্ড জায়গা, কেউ আসেও না, তাই এখানে এসেছি আমরা জায়গাটা দেখতে। এখানে চারিদিকে শুধু পরিযায়ী পাখিরই সমাগম, শীতকালে সব আসে। তো কী কী পাখি আছে সেটা তো ডিটেলস আজকে বলতে পারবো না, কালকে অবশ্যই সবাইকেই দেখাবো যে কী কী পাখি আসে। এইরকম হলো বোটগুলো, চলো উঠি। এটা বেরোচ্ছি। এই দেখো লগি ঠেলে বেরোলো, এখানে কোনো দাঁড় ইউজ হয় না। এই লগি ঠেলে বেরোলাম আমরা, পরপর সব বোট দাঁড়িয়ে আছে। আর ওইদিকে সুন্দর সানরাইজ হয়েছে,
আমরা এখন আরেকটা ক্যানেলের মধ্যে ঢুকছি। চ্যানেলটাকে ছেড়ে আবার একটা সরু চ্যানেলের মধ্যে ঢুকছি। সামনে পুরোই ওয়েটল্যান্ড। মঙ্গলাজড়ির বোটিং কমপ্লিট, পাখি দেখাও মোটামুটি শেষ, আমরা এবার ফিরে যাচ্ছি। তো এই চারিদিকে দেখো যে এত লোকজন যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, এরা একসময় ছিল এখানকার পোচার, মানে এরা একসময় শিকারই ছিল, এখন এরা আর শিকার করে না, এখন এরাই এটাকে প্রোটেক্ট এরাই করছে, এরাই লোকজনকে দেখাচ্ছে। এখানে এরা অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছে, এরা পাখি এখন প্রোটেক্ট করছে, তো পাখিদেরও ভালো হয়েছে, প্রোটেকশন পাচ্ছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মঙ্গলাজডির হোটেল থেকে, তো ব্লগটা এখানেই শেষ করছি আজকে। তোমাদের বলা হয়নি, আমাদের বোট ফেয়ার লেগেছে 1000 টাকা করে, গভর্নমেন্টের রেট 1200 টাকা। তো স্ক্রিনে তো আমি অলরেডি ডিটেলস শেয়ার করেই দিয়েছি, তাও আমি ডিসক্রিপশনে দিয়েও দেবো। এখানে কন্ট্যাক্ট নাম্বার, যার সাথে আমরা কন্ট্যাক্ট করে এসেছিলাম, সেই নাম্বারটাও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো এই ব্লগটা তো একটু অন্যরকম হয়েছে, দেখলে তো তোমাদের ভালোই লাগবে আশা করি। আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। Yeah.